কিছু আর্টিস্ট আছে যে আদর করলে ভালো পারে কিছু আর্টিস্ট আছে বকা দিলে ভালো পারে তো এটা বুঝে যায় দু তিন দিনের মধ্যে আদর করলে বকা দিলে পাঁচ দিন রয়ে যাবে তুই পারবি না কিছু করতে কারণ এটা আমি আমার প্রথম এক্সপেরিয়েন্স যে আমি ডিরেকশন করতে চাই বিপ্রতি ওখানে অগ্নিলা আর নাইলা ওরা দুজন বন্ধু তো অগ্নিলাকে বকা দিলে ওই শেষ ওই দিন আর কোনো শুটিং হবে না আর নাহলাকে বকা না দিলে হচ্ছে না তো থ্যাঙ্ক করছি এবার এই সেটে এরকম একটা দুটো পড়েছে তাও জুনিয়র আর্টিস্ট একটা আছে একটু বকা দিলে ও জিনিসটা ঠিক মতো করে আর অন্য আমি মা মাঝে রেগে যাই যদি সেটে হয়তো কোনো একটা ইনডিসিপ্লিন ঘটনা ঘটেছে বা একটু অমনোযোগিতার ভঙ্গি হলো আর কি কপর রাগ কিন্তু এটা মন থেকে না কিন্তু কপর একটা স্পেশালি আমি বলবো যে বাইরের লোকেরা যখন ঝামেলা করে ঝামেলা শুট করছি তখন ক্রাউড ডিস্টার্ব করছে তো ক্রাউড কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না তখন আমার সামনে আমার ইউনিটে যে কোনো একটা লোক পেলে ধরো সি শার্পে ওরে ধমক দিই আমি হ্যাঁ নাথিং কিচ্ছু করে নাই এমন শাউট যে পুরো ক্রাউড চুপ হয়ে যায় হ্যাঁ তারপরে আমার ক্রাউডের দিকে হেসে ভাই একটি সরেন বেলোনা সরে যায়

পারলাম এরা কেউ সেটে মোবাইল হতো ছিল ওদের অ্যাসিস্ট্যান্টদের কাছে বা মেকআপ কাছে যখন দরকার হয়েছে যেমন মিথিলা অফিস করেছে শুটিং করে করে হ্যাঁ ল্যাপটপের মধ্যে ওর অফিস তো ও একটা সিন করে গিয়ে বা একটা শট দেয় গিয়ে একটু অফিস করে আসে এ কোনো অসুবিধা হয় নাই যেহেতু এখন আমি যদি রেস্ট্রিকশান দিয়ে রাখি যে না এগুলো করতে পারবে না ওইটা করতে পারবে না তো দেন ওইটা আর্মির মতো লাগে তো এক ধরনের বাইন্ডিং তো আর্টের ক্ষেত্রে খুবই মানে ও মন খুলে আর অভিনয়টা করতে পারবে তখন তারা থাকবে শেষ করে কখন যাব কখন ফোনটা ধরবে বা ফোনটা ধরবে কখন বয়ফ্রেন্ডের সাথে একটু কথা বলবে হোয়াটএভার ইট বা গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলবে তো দেন সেটা ফ্রি ভাই তোরা যখন খুশি শুটিং বন্ধ যা কথা বলে আয় এরকমও তাই না এরকমও ভঙ্গি বেসিক্যালি কোনো আর্টিস্ট এটা করতেই চায় নাই পুরো সেটে আর কি যে ও এই কাজেই এত আনন্দ পাচ্ছে